আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটি ফিরাদের সংবাদে। আপনাদের সাথে আছি আমি লিনা রহমান। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। 7 জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, টানা ক্ষমতায় রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন নির্বাচনে না এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, নারায়ণগঞ্জে জনসভায় বললেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোটারদের চাপ নয় বরং অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে, কূটনীতিকদের বললেন সিইসি। চূড়ান্ত ভোটার তালিকায় দেশের মোট ভোটার প্রায় 11,97,000। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিদায় করতে হবে বললেন ওবায়দুল কাদের। আগামীকাল সকাল 8টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ও অধিকাংশ কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত সংবাদে। 7 জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সংঘাতমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন তিনি। টানা তিনবার ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ প্রদান করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। জানান ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির। আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। টানা তিনবার ক্ষমতায় রেখে সেবা করার সুযোগ প্রদান করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট উন্নত করা, বিদ্যুৎ, সুপেয় পানি ও স্যানিটেশনের যে ব্যবস্থা নিয়েছি তা টেকসই করে সকল মানুষের জীবন মান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। 7 জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সংঘাতমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইলেন তিনি। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করেই আওয়ামী লীগ এবারেও নির্বাচনী ইশতেহার দিয়েছে বলে জানান দলের সভাপতি। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় যে সাফল্য আমরা করতে পেরেছি তারই ধারাবাহিকতায় আমরা 2024 সাল থেকে স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার ইশতেহার ঘোষণা দিয়েছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়ে দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 7 জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2008 সালের নির্বাচনে 30 সিট পেয়ে হেরে যাওয়ায় পর থেকে বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইস্তাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন নির্বাচনে না এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
নারায়ণগঞ্জ থেকে ফিরে রাকিব হাসানের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রবেশ করতেই নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে আগত লাখো মানুষ স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। একই সাথে জাতীয় পতাকা নেড়ে নারায়ণগঞ্জবাসীকেও শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী ছাড়াও নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানও। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, মানুষের ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। গাড়ি, ট্রেন, রেল লাইন, বাস, লঞ্চ, সিএনজি, প্রাইভেট কার তারা পুড়িয়ে দিয়েছে। ওই জ্বালাও পোড়াও মানুষ খুন, এটাই হচ্ছে বিএনপির একমাত্র গুণ, এটাই তারা পারে, আর কিছু পারে না। এখনো নির্বাচন বানচালের চক্রান্ত চলছে মন্তব্য করে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইসরায়েল যেভাবে হামলা করছে, হাসপাতালের উপর বোমিং করছে, ঠিক বিএনপিও সেই ইসরায়েলদের অনুসরণ করে আজকে পুলিশ হাসপাতালে আক্রমণ, অ্যাম্বুলেন্সে আক্রমণ, ওইভাবে আক্রমণ করছে। ওদের কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। কাজী আজকে নির্বাচনে তারা আসেনি, সেটা তাদের ইচ্ছা, কিন্তু মানুষের ভোটের অধিকারে বাধা দেওয়া এটা কখনোই এদেশের জনগণ মেনে নেবে না। এ অধিকার মানুষের অধিকার। আওয়ামী লীগ ছাড়া এদেশের অগ্রযাত্রা আর কেউ ধরে রাখতে পারবে না জানিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে, এই নৌকায় আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন, আপনাদের কাছে সেই আহ্বান জানাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো? গত ২০ ডিসেম্বর থেকে শুরু করে সারা দেশে ১১টি সরাসরি আর ৫টি ভার্চুয়ালি নির্বাচনী জনসভা করেছেন শেখ হাসিনা। জয় বাংলা। নারায়ণগঞ্জের এই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ হলো আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী নির্বাচনী কর্মসূচির। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচন বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ থেকে রাকিব হাসান, মাই টিভি। নির্বাচনে ভোট দিতে ভোটারদের চাপ নয়, বরং অংশগ্রহণ করতে বোঝানো হচ্ছে বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসিআর। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হোক এমন প্রত্যাশা করছেন বিদেশিরা। বিস্তারিত আমিনা হিরোর রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে আসে ঢাকায় অবস্থিত বিভিন্ন মিশনের কূটনৈতিকরা। বৈঠকের বিষয়বস্তু জানাতে বৈঠক শেষে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের কার্যালয়ে এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। তারা যে মতগুলো বিনিময় করেছেন তার মধ্যে মূলত সকলেরই একটি প্রত্যাশা ছিল এবং আছে এখনো, সেটি হলো আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। সিইসি আরো বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং নির্বাচনের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কূটনৈতিকরা জানতে চাইলে পদক্ষেপগুলো বলা হয়েছে। আমরা লাস্ট মোমেন্ট অবস্থাটা তাদেরকে ব্রিফ করেছি এবং আমি একটা স্টেটমেন্ট রিড আউট করেছি, অতি সংক্ষিপ্ত, মানে আমাদের এখন পর্যন্ত কোন অবস্থানে আমরা আছি। তারা কি দুই চারটা প্রশ্নও করেছেন, তেমন কিছু নয়। পরে বিদেশিদের অভিব্যক্তি কেমন ছিল পররাষ্ট্র সচিবকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক এমনটাই চান কূটনৈতিকরা। ওনারা বলেছেন যে একটা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রস্তুতি সেটা যাতে নির্বাচনের দিন সফল হয় এটাই সকলের কামনা।
আসন্ন ভোট নিয়ে নির্বাচন কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই তা কূটনৈতিকরা স্বীকার করেছে বলেও জানান পররাষ্ট্র সচিব। অনেকখানি আপডেটেড আছেন, সেই কারণে আজকে এখানে অত প্রশ্ন হয়নি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মোট ভোটার 11,96,89,289 জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,76,09,741 জন। নারী ভোটার রয়েছেন 5,89,699 জন এবং হিজড়া ভোটার রয়েছে 849 জন। ইসি জানিয়েছেন মোট চূড়ান্ত ভোট কেন্দ্রে 42,148টি এবং চূড়ান্ত ভোট কক্ষ এবং 15 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এক টানা ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারে। এদিন 299 আসনে ভোট হবে। নওগাঁ 2 আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে। ইসি জানিয়েছে 28 রাজনৈতিক দলের ভোট মোট 1,970 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত গোপালগঞ্জ 2 আসনের প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম এর পক্ষে প্রচারণা চালায় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের আনাচে কানাচে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে স্বতন্ত্র জাতীয় পার্টি জাসদ তৃণমূল বিএনপি সহ বাকি 5 প্রার্থীকে প্রচারণার মাঠে দেখা যায়নি সেখানে। গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত এস এম আরিফের রিপোর্ট। গোপালগঞ্জ সদর কাশিয়ানী নিয়ে গঠিত গোপালগঞ্জ 2 আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ, স্বতন্ত্র জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল, বিএনপি সহ 6 প্রার্থী লড়বেন ভোটযুদ্ধে। তবে প্রচারণার শেষ সময়েও নৌকা প্রতীকের শেখ ফজলুল করিম সেলিম ব্যতীত অন্য প্রার্থীদের প্রচারণা ছিল না চোখে পড়ার মতো। প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী জনসভা করে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ। পৌর মাঠ প্রাঙ্গণে প্রায় লক্ষাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 9 বার তাকে নির্বাচনে জয়ী করে আমরা গোপালগঞ্জবাসী দেখাই দিতে চাই, বিগত দিনে যে কাজ করেছেন সেই কাজের পরে যে অসমাপ্ত কাজগুলো আছে আরো সমাপ্ত করতে পারবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশবাসীকে নৌকমার খায় ভোট দেওয়ার ওদার আহ্বান জানাচ্ছি। আমার কোনো দলীয় পদ নেই, কিন্তু আমি মনে প্রাণে আমলিকে ভালোবাসি, আমি সাপোর্ট করি। গোপালগঞ্জবাসী সর্বত্র যে ভোট 7 তারিখে কিভাবে ভোট দেবে সেটা নিয়ে ব্যস্ত আছে। এ সময় গোপালগঞ্জের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে নৌকমার্কায় ভোট দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান শেখ ফজলুল করিম সেলিম। হেঁটে হেঁটে চলতে তো সোনের ঘর ছাড়া কোনো ঘর দেখিনি, আপনারা পরিবারের সবাইকে দিয়ে আপনারা ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের নেতা শেখ ফজলুল করিম সেলিম সাহেবকে 9 বারের মতো আপনাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। এছাড়া শহরের আনাচে কানাচে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করে শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এস এম আরিফ, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এসকে লিটন। আমরা চলে যাচ্ছি তার কাছে। লিটন, আমরা জানি যে সারা দেশ এখন নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এবং সবাই খুবই ব্যস্ত রয়েছে, তো আপনি আমাদেরকে জানাবেন যে নির্বাচনী আবহ কেমন দেখছেন চুয়াডাঙ্গায়। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আমি চুয়াডাঙ্গা 1 আসনে রয়েছি, যেটি আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর নিয়ে গঠিত আসনটি। এখানে আসলে প্রচার প্রচারণা একেবারে শেষ সময়, সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে ভোটারদের
দ্বারে দ্বারে যাচ্ছে, প্রার্থীর লোকজন এবং প্রার্থী নিজে যাচ্ছে, ভোট চাচ্ছে, বলছে যে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে উন্নয়নের এবং বিভিন্নভাবেই কিন্তু ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা করছে। এই এলাকায় ঘুরে দেখেছি, অলিতে গলিতে গিয়েছি, তবে এখানে এর আগে কিন্তু আপনার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তিনি এমপিও ছিলেন, এবার কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এই ক্ষেত্রে আমরা নতুন অনেক মুখ দেখেছি, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ইগল মার্কা নিয়ে তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন আসলে প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এখানে ভোটারের সংখ্যা নারী এবং পুরুষ উভয়ই সমান সমান রয়েছে, তবে একটি তথ্য দিতে চাই, এখানে দেখেছি যারা তরুণ, যারা নতুন ভোটার হয়েছে, তারা কিন্তু নতুনত্ব চায়, তারা কিন্তু পরিবর্তন চায়, এমনটি কিন্তু আমরা দেখেছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এলাকার জন্য কাজ করবে, উন্নয়নে কাজ করবে, তাকে তারা নির্বাচিত করতে চায়। এই ক্ষেত্রে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা আছে, তারা কিন্তু টহল দিচ্ছে এবং তারা বলছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, কোনো পেশি শক্তি প্রয়োগ করা যাবে না, এমনটি কিন্তু বলেছে। যেই প্রয়োগ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যাই হোক, আমি কথা বলতে চাই এখানকার যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দিলীপ আগরওয়াল, তার সাথে কথা বলতে চাই। তিনি এবারই প্রথম ইগল মার্কা নিয়ে ভোট করছেন, তিনি দেখেছি বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছেন, গণসংযোগ করছেন, এবং তার সাথে দেখেছি তরুণ যে ছেলেরা রয়েছে তার সঙ্গে দেখেছি আমরা। আসলে আপনি দেখছি যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং খুব চমৎকার বাণী দিচ্ছেন, অর্থাৎ প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে আপনি কতটুকু আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনাকে নির্বাচিত করবে? আমি তো এখানে আমার জন্ম, এখানে আমার যেখানে মানুষের জন্ম, যেখানে মানুষের স্কুল লাইফ শেষ করেছে, যেখান থেকে মানুষের আজকে বেড়ে ওঠা দিলীপ এই মাটির সন্তান। তো এই মাটিতে আমি তো এখন এমপি হিসাবে ইলেকশন করতেছি, কিন্তু আমার সিএসআর কর্মকাণ্ড যদি আপনি বলেন, সেটা হলো যেমন আমি বিভিন্ন জায়গায় আমার অ্যাম্বুলেন্স দেওয়া থেকে শুরু করে, আমার হলো যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কন্ট্রিবিউশন থেকে শুরু করে, আমি এটা 15-20 বছর ধরে মানুষের দ্বারে দ্বারে এটা আমার সিএসআর কর্মকাণ্ড চলতেছে। কিন্তু আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যে পরিমাণ সাহায্য সহযোগিতা করতেছি, এই সাহায্য সহযোগিতা আমার এই চুয়াডাঙ্গা উন্নয়নের জন্যে পর্যাপ্ত না। তার কারণে আমার কিন্তু ভোটে আসা, আমার কাছে মনে হয়েছে যে আমার 52 বছরের মধ্যে আমার জেলাটা কমপ্লিট একটা অবহেলিত জেলা হিসেবে রয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রী ভিশন হলো স্মার্ট বাংলাদেশ গড়বে, আর আমার ভিশন হলো স্বনির্ভর চুয়াডাঙ্গা গড়বো, আমার এখানকার মানুষ ভিক্ষাবৃত্তি থেকে বেরোবে, আমার এখানকার মানুষ একটা চিকিৎসা সেবা পাবে, আমার এখানকার মানুষের জন্য পড়তে বাইরে যেতে হবে না, তারা আমার এখানকার ইউনিভার্সিটি তারা পড়বে। আমার বেসিক্যালি টার্গেট হলো একটু কমপ্লিট ডিফারেন্ট মানুষ, আমি চাই যে হলো কর্মসংস্থান গড়তে, যে কর্মসংস্থানের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আগে দরকার কর্মসংস্থান। আর আমার হলো সবসময় হলো ডিজিটাল, যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যে যে গড়েছে, আমি কিন্তু তার আমার জেলাতে কিন্তু অনেক অনেক এই ধরনের উদাহরণ করেছি যে ডিজিটাল হলে এটা করেছে। এখন জয়ের ব্যাপারে আপনি যে জিনিস জিজ্ঞেস করলেন, দেখেন আমার একটা ক্যাম্পেইন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি একটা গ্যারান্টি দিলাম এই চুয়াডাঙ্গা এক আসনে, যে আমার মতো একজন প্রার্থী হয়েছিল বলে ভোটটা এত বেশি উৎসবমুখর হয়েছে। আমি রাত্রে 2-3-4 পর্যন্ত গেছি, দেখছি মা বোনদের কী সাড়া, আর এই সাড়াতেই আমি দেখেছি যে আমি কিন্তু মানে আরও দায়বদ্ধ হয়ে গেছি। দিলীপ ভাই, তার মানে আপনি আশাবাদী, আপনি জয়? 100% আমি জয় আশাবাদী, যে আমার জয় নিশ্চিত হবে। লিমিয়া, শুনলেন যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তার মনোবল এবং তার যে কার্যক্রম, করোনা থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে অনুদান সেবার যে কাজ আমরা দেখেছি, তার মন থেকে সে বলছে তাকে এলাকার মানুষ, এলাকার জন্য কাজ করছে, তাকে এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে এবং তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চায়। তা আসলে যেহেতু নির্বাচনের অপেক্ষায় আছি, অপেক্ষা করতে হবে। লিমিয়া, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা এক আসনের নির্বাচনের সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন এসকেলিটন, আমরা ছিলাম এতক্ষণ তার সাথে। বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসা নীতি এবং নিষেধাজ্ঞার পরোয়া করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ববর্তী সমাবেশে তিনি কথা জানান। নির্বাচন সামনে রেখে বিএনপি বোমা মেরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালালে 7 তারিখ দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশ ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের এই আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিবেশিত হয় ছাত্রলীগের দলীয় সংগীত। প্রধান অতিথির বক্তব্যে তরুণ ভোটারদের কাছে নৌকামার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোট বানচাল যারা করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতিবাজরা সাবধান, খেলা হবে, প্রস্তুত, 7ই জানুয়ারি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোনো বিদেশি শক্তি পরোয়া করে না বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ আমাদের শক্তির উৎস, কোনো বিদেশি শক্তির হুমকি ধমকির আমরা পরোয়া করি না, এটা শেখ হাসিনার কথা। নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থানের কথা জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 7 জানুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের তরুণ আমাদের কমন ড্রিম, কমন টার্গেট, কমন ডেস্টিনেশন শেখ হাসিনার পক্ষে, নৌকামার্কার পক্ষে, স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দেব। যারা সহিংসতা তৈরি করার চেষ্টা করবে, বাংলাদেশের নির্বাচনকে পাঞ্চাল তৈরি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলার চেষ্টা করবে, তাদের উদ্দেশ্যে আমরা দল মত নির্বিশেষে গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। পরে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করে বাংলাদেশ ছাত্রলীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগে থেকে তৈরি করে রাখায় আওয়ামী লীগের অনেক সমর্থকও ভোট দিতে যাবে না, তাই 5% ভোট পড়বে কিনা এ নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাই সরকার পতনের এক দফার দাবিতে নির্বাচন এবং তার আগের দিন হরতাল আহ্বান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। সরকার পতনের এক দফা ও 7 জানুয়ারি ভোট বর্জনের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন। আগামী 7 তারিখে বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে না। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ছাড়া অন্য কোনো বিষয়ে এদেশের মানুষ আপোষ করবে না। আগামী 7 তারিখে কোনো নির্বাচন, জানুয়ারি 7 তারিখে যেটি হবে সেটি হচ্ছে একটি ভুয়া নির্বাচনের নাটক মঞ্চস্থ। বিএনপির আদর্শে যারা বিশ্বাসী তারা কেউ এই ভোট দিতে যাবে এটা আসলে আমার বিশ্বাস হয়। আমরা বলছি, তাদেরকে অনুরোধ করছি, ঠিক আছে। আমি যে কথাটি বলতে চাই যে আওয়ামী লীগের যারা সমর্থক তারাও তো এই নির্বাচনে ভোট দিতে কেন যাবে? আওয়ামী লীগ যদি জানে তার কোন প্রার্থী ইতিমধ্যে এমপি হয়ে গিয়েছে 30 তারিখে মনোনয়ন দাখিলের দিনে, সে বলবে যে আমি খামাখা ভোট দিয়ে আমার টাইম এনার্জি সব কিছু কেন নষ্ট করবো, আমার ক্যান্ডিডেট তো এমনি পাশ করে গেছে, এটা আওয়ামী লীগও ভোট দিতে পারে। সর্বসাকুল্যে আমার বিশ্বাস এই নির্বাচনে 5% ভোট পড়বে কিনা আমার সন্দেহ আছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে 7 জানুয়ারির ভোট বর্জন করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী 6ই ডিসেম্বর সকাল 6টা থেকে 8ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। উত্তরাঞ্চলে কমে চলছে তাপমাত্রা। আজ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.4 ডিগ্রি সেলসিয়াস।
কুমিল্লা দুই আসনে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি বলেছেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এমপি হয়েছে। আমি আস্থার সাথে বলতে চাই, আমার প্রতি আপনাদের ভালোবাসার কমতি হবে না। আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই কিছু কিছু ব্যক্তি আমার বিরোধিতা করছে। যারা আওয়ামী লীগ তারা কিভাবে স্বতন্ত্র হয়, আর যারা স্বতন্ত্র তারা কিভাবে আওয়ামী লীগ হয়। কুমিল্লায় হোমনায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সেলিমা আহমদ বলেন, যেহেতু আমি রাজনীতিতে নতুন, আমাকে বারবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে, তবে আমি বলতে চাই, বলে যেতে চাই, আমার প্রিয় হোমনায় পরিপূর্ণ উন্নয়ন আমার হাত ধরেই ঘটবে। কুমিল্লা পাঁচ আসনে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান। তিনি বর্তমান সংসদ সদস্য এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অ্যাডভোকেট আবুল হাশেম খান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় খুশি স্থানীয় ভোটাররা। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, আবুল হাশেম খান অসুস্থ থাকায় তার মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাশেম তানজি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী আবুল হাশেম খানের সম্মানে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, কোনো প্রার্থী কালো টাকা ছাড়লেও ভোটারদের আস্থা রয়েছে পরীক্ষিত প্রার্থী আবুল হাশেম খানের প্রতি। আড়াই বছর এমপি ছিল, আড়াই বছর উনি এখানেই ছিলেন। এমপি হওয়ার পরে লাল পাসপোর্ট পায়, মানুষ বিদেশ ঘুরে কত কি ঘুরে, আমার বাবা করে নাই, একটা সেকেন্ডের জন্য এলাকা ছাড়েন। আপনাদের জন্য এত টান, আসলে আমি কোনো বিনিময় চাই না, ভালোবাসার কোনো বিনিময় আসলে হয় না। সহ জেলা আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে দূতাবাস কুয়েতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস 2023 উদযাপন করা হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বুধবার দিবসটি উপলক্ষে দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দিবসের উপর প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসহ পাঠ করে শুনান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কৃত করা হয়। ফ্রান্সের তুলুজ শহরে নির্মিত প্রথম স্থায়ী মিনার নিয়ে একটি আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করছে, বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ এবং আয়বা। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, গতকাল প্যারিসে আয়বার সদর দফতরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম এবং আয়বার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ, বীর মুক্তি যোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, উপদেষ্টা চৌধুরী সালে আহমেদ, টি এম রেজা, ইমদাদুল হক স্বপন, তমিজউদ্দিন খোকন, শাকের আহমেদ সহ আরও অনেকে। সংবাদ সম্মেলন শেষে শহীদ মিনারের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র আইনিভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি লিনিয়া রহমান, আল্লাহ হাফেজ।